হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার মাহাতো গ্রামার ক্লাসের চ্যানেলে স্বাগত। আজকে শুরু করছি সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি পার্ট 6। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে 1.1, বাইরের চলাটা আসল নয়, প্রকৃত চলা কোনটি? আমি টাইপ করে লিখেছি যাতে তোমরা হাতে লেখা বুঝতে পারো। আমি একবার তা বলে দিচ্ছি। শিবতোষ মুখোপাধ্যায় প্রণীত, অর্থাৎ শিবতোষ মুখোপাধ্যায় লেখা কার দৌড় কত দূর নামাঙ্কিত রচনায় লেখক বিভিন্ন প্রাণীর চলাচলের প্রতি নজর দিয়েছেন। তার মনে হয়েছে বাইরের চলাটা একমাত্র সত্য নয়, তিনি জানিয়েছেন এই পৃথিবীতে সবার মাঝে যা সত্যকারের চলা তা হলো মানুষের চলা তার মনোভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন, এক মুহূর্তেই মানুষ বিশ্বময় ঘুরে আসতে পারে, তার কোথাও বাধা নেই, কোনো নিষেধ নেই। এবার আসছি পরের কোশ্চেন। তোমরা খাতা পেন নিয়ে বসো, এটা নোট করে নিতে পারো বা স্ক্রিনশট একটা মেনে নিতে পারো। এটার 1.2 বলেছে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, কোন প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে? নোটবই কবিতায়, তোমরা লিখতে পারো সুকুমার রায়ের নোটবই কবিতায়। তো নোটবই কবিতায় বক্তা তার মেজদার কাছ থেকে ঝোলাগুড় কিসে দেয়, সাবানে না পটকায়? এই প্রশ্নের উত্তর জানবেন। এবার আসছি পরের প্রশ্ন। 1.3 বা 1.3, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে? উত্তর হচ্ছে, এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে, একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীতে দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না, কী আর হবে? সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এত বড় লেককে শুকিয়ে ফেলা যায়? অর্থাৎ এই লেক শুকিয়ে ফেলার ঘটনা হচ্ছে ঠাট্টার কথা মনে হয়েছে অসীমার। পরের কোশ্চেন, জেমস এইচ কাজিন্স কে ছিলেন? 1911 খ্রিস্টাব্দে পরবর্তী সময়, অর্থাৎ 1919 সালে জেমস এইচ কাজিন্স দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন। সেখানে থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন এই জেমস এইচ কাজিন্স। এখানে ছোট্ট একটা গণ্ডগোল হয়েছে, দেখে নাও, আমি দেখাচ্ছি। এইখানে এইটা হবে না, এই দায়টা দেওয়া হয়েছে, এটা বাদ হয়ে যাবে। ওকে, এবার আসি বড় কোশ্চেন। ছবি আমি পরেও দেখেছি, কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে এ কথা এসেছে? মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন, এই ছবি আমি পরেও দেখেছি, এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে। অর্থাৎ ওই কবি কাজী নজরুল ইসলাম যে গান গাইছেন, হারমোনিয়াম বাজাচ্ছেন, মুখে পান, এই ছবিটা। ওকে, 1.6, তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন, কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ বলে কবি মনে করেন? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন কবিতায় যারা মনে করে বিশাল অট্টালিকা তৈরির মধ্যে দিয়ে নিজেদের নাম এই ধরনের বুকে রেখে যাবেন, তারা ভুল করছেন। কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোনো মানুষ পৃথিবীতে নিজের নাম স্থায়ী করে রাখবেন এটা আদৌ সম্ভব নয়, তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে না। অর্থাৎ উনি বলতে চাইছেন যে খালি পয়সা বা প্রচুর ধন সম্পদ থাকলেই যে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন তা নয়, আসলে মানুষ অমর হয় নিজের কাজের মধ্যে দিয়ে। 1.7, নীরব এখানে অমর কিষাণ পাড়া, কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে কেন? কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কিষাণপাড়ার প্রকৃতি ও মানুষের জীবন শান্ত, কোনো রকম ব্যস্ততা সেখানে নেই, নেই কোনো কোলাহল। দুর্ভিক্ষের পরেও কিষাণপাড়ার মানুষ আবার কাজের মধ্যে দিয়ে জেগে ওঠে, নিজ নিজ পেশায় তারা কাজ করে। দুর্ভিক্ষের হতাশা বিষণ্ণতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না, তাই কিষাণপাড়াকে কবি অমর বলেছেন। এবার আসছি পরের প্রশ্ন, 2-এগুলো। 2.1 বলেছে, জীবনের 440 তে মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে,
মানুষের সেই কীর্তির কথা কার্দর গদ্য রচনায় কীভাবে বর্ণিত হয়েছে, খুব ইন্টারেস্টিং আছে, দেখে নাও। শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার্দর গদ্য নামাঙ্কিত রচনায় লেখক বলেছেন, মানুষ এখন নিজে চলেই ক্ষান্ত নয়, সে অন্য সব কিছুকে চালাতে সমানভাবে উৎসুক, জাহাজ, রেল, প্লেন, জেট প্রভৃতি। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়াদৌড়ের মাঠ করে তুলেছে, সেখানে নতুন বাজি ধরেছে যে ভুবনেশ্বর হবে স্বর্গমর্ত তোলপাড় করবে। তাই বলা যে জীবনে 440 মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে। দুই, তুমি একটা স্পাই, কোন পরিস্থিতিতে বক্তার কথা মনে হয়েছে? স্পাই শব্দের বাংলা অর্থ হল চর, অর্থাৎ গুপ্ত সংবাদ আদান প্রদান করে যে। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্পে আলোচ্যক্তিতে স্পাই বলা হয়েছে অসীমাকে, এবং কথাটি বলেছেন বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী। যখন পুরন্দর চৌধুরী জানান তার রেকর্ড করার নামের সঙ্গে অসীমার নামটাও থাকবে, তখন অসীমা তার নিজের পরিচয় দেয় কার্পভের মেয়ে বলে এবং বলে যে তার মা বাঙালি মেয়ে। গল্প পড়ে জানা যায় অসীমা চরবৃত্তি করেনি, সে প্রকৃতিকে আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। অসীমা চেয়েছিল প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক, এর জন্য অসীমা জানিয়েছে যে প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা কি অপরাধ। এখানে একটা ছোট্ট টাইপিংয়ের সময় মিস্টেক হয়ে গেছে, দেখে নাও, রক্ষা এখানে একটা আকার হবে রক্ষা, ওকে। এই যখন টাইপ করি, টাইপ করার সময় অনেক সময় লিখতে গেলে তো ভুল হয় না, কিন্তু টাইপ করতে গেলে অনেক সময় কিছু কিছু মিস্টেক হয়ে যায়, যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানিও। এবার পরের প্রশ্ন হচ্ছে 2.3 বলেছে, সরলাদেবী তার জীবনী ঝরাপাতা গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন তথ্য পরিবেশন করেছেন? উত্তর হচ্ছে, আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় 1905 আগস্ট মাসের 25 তারিখে। এই গানটির সুরের বিষয়ে সরলাদেবী তার জীবনী ঝরাপাতা গ্রন্থে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, কর্তা দাদামশাই চুচুড়ায় থাকার সময় মতো বোটের মাঝিদের কাছ থেকে অনেকগুলো বাউল আঙ্গিকের গান সংগ্রহ করেছিলেন সরলাদেবী। তিনি জানিয়েছেন, যা কিছু শিখতুম রবি মামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকত, তার মতো সমঝদার আর কেউ ছিল না। রবীন্দ্রনাথ এই গানগুলি মনে শুনতেন এবং সেই সুর অনুসারে নিজের গান রচনা করতেন। আমার সোনার বাংলা হলো এমন একটি গান যেটা বোটের মাঝির কাছ থেকে আহরিত এবং সরলাদেবীর সুরে বসানো। 2.4, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। রীতিটি কী? উত্তর হচ্ছে, রামকুমার চট্টোপাধ্যায় কাজে নজরুল ইসলাম নজরুলের গান শীর্ষক গদ্যাংশে যে সময়ের কথা বলেছেন, সেই সময় যে কোনো স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজে নজরুল ইসলামের সঙ্গীত পরিবেশন। 2.4, সবুজ ফসল সুবর্ণযুগ আসে না, সবুজ ফসল হবে উদ্যোগাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে, কবি সুকান্ত ভট্টাচার্য রচিত কবিতায় 1350 সালের দুর্ভিক্ষের দিনে মানুষের কি অবস্থা হয়েছিল সেই গল্পের কথা বলা হয়েছে। দুর্ভিক্ষের পর আবার নতুন করে বেঁচে থাকার প্রচেষ্টা শুরু হয়, চারিদিকে দেখা যায় প্রাণের স্পন্দন, সকাল ঘোষিত পাখির ডাকে, কামার কুমোর তাঁতি একসঙ্গে কাজ করে, সারা দুপুর চাষের জমিতে পড়ে থাকে কৃষক, কৃষকবধূ জল আনতে গিয়ে থমকে দাঁড়ায়, তার পথে তার চোখে পড়ে সবুজ ফসলের সুবর্ণযুগ। এখানে ব্যাকরণ দিচ্ছে কয়েকটা, দেখে না, 3.1, রি, র এবং পেটকাটা মূলস, এই তিন বর্ণের পরের শব্দ হচ্ছে দুটো না মধ্যে হয়, এটা একটা নত্ববিধানের একটা ফর্মুলা, তো উদাহরণগুলো দিতে বলেছে একটা করে। তারপর রি দিয়ে লিখেছে ঋণ, আচ্ছা, রয়ের পরের মধ্যে হবে বরণ এবং পেক্রামেশ্বরের পরের মধ্যে হবে ভূষণ, তোমরা একটা করে লিখলেই চলবে, ঠিক আছে। রিয়ের পরে, রয়ের পরে এবং পেক্রামেশ্বরের পরে মধ্যে হলো বসে, এটা আসলে উদাহরণ, এগুলো দিতে হবে। লাস্ট 3.2 বলেছে, পিতৃ এবং মাতৃ শব্দের সঙ্গে সস্ত্রী শব্দে যোগ হলে সস্ত্রী শব্দের যে প্রথম উদ্দেশ্যটা পেক্রামেশ্বর উদাহরণে বোঝাও, মানে এখানে যে তুমি লিখেছো পিতৃ শসা বা মাতৃ, আমি উদাহরণ লিখেছি, দেখো মাতৃ শসা পিতৃ শসা, এই শসার যে পেক্রামেশ্বরটা রয়েছে ঠিক লাস্টের আগে, আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে নিয়ম, সবসময় এটা এখানে এই জিনিসটা হচ্ছে এই
এই পেট কাটা মধ্যস্থ আছে দু জায়গাতেই, এইগুলো বলা আছে দন্ত্যস্বরে পেটটা মধ্যস্থ হয়ে গেছে। দেখো এইখানে দেখো প্রথমে দন্ত্যস্বর রয়েছে, সরি 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 সরি, এখানে দেখো এইখানটা প্রথমে দন্ত্যস্বর রয়েছে, কিন্তু যখন এখানে করেছি আমি এখানে হয়েছে এটা পেট কাটা মধ্যস্থ, এই নিয়মটার কথা ভালো হয়েছে। ওকে এবার আসি পরেরটা, ভাব প্রকাশক ধনাত্মক শব্দের একটি বাক্য রচনা করো। ধনাত্মক মানে পরাবর দূরে একসঙ্গে থাকবে। যেমন দেখো কনকনে শীত আমি একদম পছন্দ করি না, এখানে কনকনটা হচ্ছে ধনাত্মক শব্দ এবং তার সাহায্যে রচনা বাক্য রচনা করা হলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, অসুবিধা হলে কমেন্টে জানিও, এরপরে কোনো ভিডিও চাও সেটা জানিও, আর তোমাদের পরিচিতজনের মধ্যে এটা শেয়ার করে দাও যাতে তাদের কাজে লাগে। ওকে তো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।